নজর রাখবো পরবর্তী সংবাদে প্রাকৃতিক দুর্যোগের জেরে আজ ক্ষতিগ্রস্ত রাজ্যবাসী এবং ক্ষেত্রে দেখা গেছে কার্যত কিছুক্ষণ আগে আপনাদেরকে আপডেট দিচ্ছিল আমাদের প্রতিনিধি সুপ্রীতি সে সেক্ষেত্রে তুলে ধরেছিল যে কেন্দ্রীয় প্রতিনিধি দল এবার পরিদর্শন করতে আসছে রাজ্যে এবং তারই মধ্যে আজ সেই ছবি লক্ষ্য করা গেল সোনামুড়াতে কার্যত বন্যায় যেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সেই জায়গায় এই বিভিন্ন বিষয়ে আজ খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দল রাজ্যে পাড়ি দিয়েছেন এবং শুক্রবার কেন্দ্রীয় এই প্রতিনিধি দল সোনামোরার বিভিন্ন বন্যা কবলিত এলাকা পরিদর্শনের পাশাপাশি সোনামড়া মহকুমার যে সমস্ত সরকারি আশ্রয় কেন্দ্রগুলি রয়েছে অর্থাৎ বন্যার এই পরিস্থিতির জেরে কার্যত যে শিবিরগুলি গড়ে তোলা হয়েছে তারই মধ্যে বিভিন্ন ক্ষেত্রে দেখা গেছে যে এখনো অনেক মানুষ রয়েছেন যারা বাড়িঘর ছাড়া হয়েছেন এই বন্যার বন্যার কেন্দ্র করে তাই তাদের ক্ষেত্রে আজ তাদের সঙ্গে আজ কথা বলতে গিয়েছেন এবং সমস্ত বিষয় তারা আজ খতিয়ে দেখেছেন এবং সেগুলিতে পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দলটি এবং আগামী দিনে সেক্ষেত্রে তাদেরকে কিভাবে বিপর্যয় মোকাবেলা থেকে কার্যত উদ্ধার করা যায় সেই বিষয়টি নিয়ে অবশ্যই অবগত হয়েছেন প্রত্যেকটি ক্ষেত্রে তাদের সদস্যরা এবং বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোরও এবার আশ্বাস দেওয়া হয়েছে বিশেষ করে সেখানে আছে কেন্দ্রীয় প্রতিনিধি দলের পক্ষ থেকে যারা সেখানে গিয়েছেন পরিদর্শন করেছেন সেখানকার যারা আধিকারিকরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে আগাবেদেরি কিভাবে তাদেরকে সেই ক্ষতির সম্মুখীন থেকে ওঠানো যায় সেটা কিন্তু কার্যত আজ ভাবনা চিন্তা করছে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বৃত্তির সঙ্গে থাকুন